এখন আছি হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। আমাদের গন্তব্য হচ্ছে মোটামুটি 100 কিলোমিটার খিরাই। তো আমাদের সাথে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন থেকে তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে ধরে একদম NH6 ধরে সরে চলে যাবো, কোলাঘাট পার হয়ে একদম পাঁশকুড়া মানে খিরাই। সামনে ডাইমেনশন এদিকে রোডটা চলে যাচ্ছে দিল্লি হাইওয়ে মানে NH2, আর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে NH6 মানে খড়গপুর। এই খড়গপুরের রোড ধরে যাব NH2 ওপাশে, NH6 ধরে আমরা সোজা এবার এগিয়ে যাচ্ছি। তোমরা যারা বাইকে আসবে তারাও এইভাবেই আসবে, তাহলে সুবিধা হবে অনেকটা, মানে সুবিধা হবে। এটাই রাস্তা, এটা দিয়েই যেতে হবে। এই রাস্তা সরে গেলে একদম মুম্বাই। আমারও ফার্স্ট টাইম এখানে মানে এই রোডে। দিল্লি হাইওয়ে NH2 দিয়ে আমি গিয়েছি, অনেকবার গেছি, কিন্তু NH6 সেরকম যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম। আমরা কোলাঘাট ব্রিজ পার করে এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, তো একটু কিছু খেয়ে নেই। তার কারণ হচ্ছে সকাল সকাল বেরিয়েছি, গাড়ি থেকে চা রুটি খেয়েই, তো হালকা কিছু খেয়ে নেই, যদি কফি টফি পাই। তো এখন মোটামুটি 80 কিলোমিটার চলে এসেছি, আর 20 কিলোমিটার আছে খিরাই যে ফ্লাওয়ার গার্ডেন। তো এখন আমরা এখানে একটু বসে একটুখানি টাইম কাটিয়ে 15-20 মিনিট একটু দাঁড়িয়ে একটু তারপরে বেরোচ্ছি আবার। তো আমরা তো বাইকে করে আসছি, বাইকে করে জার্নি করছি, খিরাই যাচ্ছি বাইকে করে। তো তোমরা যারা ট্রেনে করে যেতে চাও, আমি ট্রেনের পুরো ডিটেলসটা দিয়ে দেবো, সেটা তোমরা আমাদের ডেসক্রিপশান থেকে চেক করে নাও, আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো। আর বাইকে আমরা কীভাবে এসছি রোড পুরো আমি ম্যাপটাও দিয়ে দেবো, প্লাস আমি তো কিছুটা বলেও দিয়েছি তোমাদের, সেই থ্রু সেইভাবে আসলে অসুবিধা খুব একটা বেশি হবে না। রাস্তা খুব ভালো, কোনো প্রবলেম আশা করি তোমাদের হবে না। ডেসক্রিপশানটা চেক করে নিও, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো মানে আমাদের ভিডিওটা দেখছো, ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। কারণ এখন খিরাই তো পুরো ট্রেন্ডিংয়ে চলছে, সবাই জানি আমরা, পুরো একদম ফেসবুক সব জায়গায় সবাই যাচ্ছে প্রায়। আর সামনেই সরস্বতী পুজো, তাই যারা আমাদের ভিডিওটা দেখছো যদি ইচ্ছে হয় তোমাদের অবশ্যই চলে আসতে পারো। তো অবশ্যই তোমরা ডেসক্রিপশানটা চেক করে নিও নিচে। তো আশা করি আমাদের এই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। ন্যাশনাল হাইওয়ে থেকে বাঁ দিকে আমরা ঢুকে গেছি এখন খিরাইয়ের পথে। এখান থেকে মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার গ্রামের পথ ধরে ঢুকে যাচ্ছি। খিরাই তো ফাইনালি আমরা এসে গেছি খিরাই। তো খালি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, এই খিরাই আর সেই খিরাই নাই, সেই খিরাই নেই, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড়। তো আমরা বাইকে এসেছি, বাইক তো পিছনে রেখে দিয়েছি পার্কিং, এখানে প্রচুর রাখার জায়গা আছে। তো প্রচুর আজকে পিকনিক করছে প্রচুর লোক, এখানে গান বাজনা ভিড় প্রচুর হয়েছে। তো এখন যাব হচ্ছে যেখানে ফ্লাওয়ার গার্ডেন, যেখানে মেন আকর্ষণ। ফাইনালি আমরা তো খিরাই পৌঁছে গেছি। তো তোমরা যারা বাইকে আসতে চাও তারা তো দেখিয়ে দিলাম যে কীভাবে বাইকে আসতে পারবে, আর পার্কিংয়ের ব্যাপারও আছে এখানে, অসুবিধা নেই। ট্রেনে আসতে চাইছো তারা ঠিক এই পাশটায় হচ্ছে খিরাই স্টেশন। তো এখন
কাকার সাথে দেখা হয়েছে। তো রাস্তাঘাট কাকা বলছিল যে রাস্তাটা খুব খারাপ, আমাদের এই রাস্তা যাতায়াত করা যাচ্ছে না, যারা ট্রেনে আসছে গ্রামের রাস্তা, মানে হাইওয়ে থেকে আমরা যখন ঢুকে গেছি গ্রামের রাস্তাটা সত্যি খুব খারাপ। এই পাশটা হচ্ছে পাশকুড়া, পাশকুড়া এই পাশে পাশকুড়া স্টেশন, এই পাশটায় খিরাই স্টেশন। তো যেখানেই তোমরা নামবে, যদি খিরাই স্টেশনে নামো তো তোমাদের এই রেল লাইন বরাবর হেঁটে এসে এখান থেকে তোমাদের নেমে চলে আসতে হবে। আর যদি পাশকুড়া থেকে নামো তাহলে টোটো পাওয়া যাবে, টোটো পাওয়া যাবে টোটো করে এখানে কি বলবে ফ্লাওয়ার গার্ডেন, ফ্লাওয়ার গার্ডেন বললে মোটামুটি এখানে পৌঁছে দেবে। তো একদম আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা যদি কোনো বার্তা পৌঁছাতে পারি যে একটু রাস্তাটা যদি গ্রাম অঞ্চলে একটু ভালো হয়, সত্যি রাস্তার অবস্থা খুব খারাপ, কেন পার্কিংয়ের ব্যবস্থা আছে, যেহেতু লোক এখন প্রচুর হচ্ছে, প্রচুর লোক আসছে, হাজার হাজার লোক হচ্ছে, এখন একটু যদি রাস্তাটা ভালো হয় তো সবার পক্ষেই ভালো, আমাদের পক্ষে ভালো, আমরা চট করে চলে আসতে পারবো। গ্রামের রাস্তা সত্যি খুব খারাপ, আর বর্ষাকালে আরোই খারাপ হবে, বর্ষাকালে প্রচুর খারাপ, যাতায়াত করা যাচ্ছে না সেটাই। তো একদম চলো তোমরা, আমরা এখন ভিতরের দিকে ঢুকবো। তো ডেসক্রিপশানটা তোমরা চেক করে নিও, ডেসক্রিপশানটা চেক করে নিলে আরও ডিটেলস পেয়ে যাবে কীভাবে আসতে পারবে এখানে, তো আরও তোমাদের সুবিধা হবে। দেখতে সত্যি ভালো লাগছে, আমার তো হেভি লাগছে, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের তো আরও বেশি ভালো লাগছে আশা করি, আর আমাদের থেকে বেশি অবশ্যই না। আর তার এরকম ভালো দৃশ্য দেখার জন্যে অবশ্যই চলে এসে যদি কোনো সময় পাও, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সামনেই সরস্বতী পুজো, আর তোমরা যারা খিরাই আসতে চাইছো তারা চলে আসতে পারো, খুব ভালো জায়গা, আর ফুলে ফুল পুরো, মানে মোটামুটি ফুল ছাড়া আর কিচ্ছু নেই, পুরো ফুল। এখন ভালো লাগছে, আমারও ভালো লাগছে, তোমরা যারা ভিডিওটা দেখছো আশা করি তোমাদেরও ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুরা, আর বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দিও, যাতে আমাদের নতুন চ্যানেল যাতে সবার কাছে পৌঁছে যায় ভিডিওগুলো। আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। আর আমার পিছনে দেখো, এগুলোকে বলে হচ্ছে কৃষ্ণগাঁদা, তো এখানে ম্যাক্সিমাম গাঁদা ফুল গাছ চাষ হচ্ছে। জিজ্ঞেস করেছিলাম যে গোলাপ ফুল হয়েছে কিনা কোথাও, তো এখন এই মুহূর্তে গোলাপ ফুল নেই, যতটা ঠান্ডা পড়বে আরও ফুলগুলো আরও হবে। তো এখন তো জানুয়ারি মাসে এসেছি, তো আস্তে আস্তে আশা করি সেগুলোও হয়ে যাবে, তোমরা যারা লেটে আসতে চাইছো তারা আসলেও ফুল খুব ভালোই দেখতে পাবে। তো এখন তো হেঁটে হেঁটে দেখতেই পাচ্ছ গাঁদা ফুলের ক্ষেতে ঢুকেছি, তো এখানে পুরোই গাঁদা ফুল, পুরো গাঁদা ফুল, পুরো যেদিকে দেখতে পাচ্ছ যেদিকে চোখ যায় পুরো দূর দূর পর্যন্ত পুরো গাঁদা ফুল। তো একটা অন্যরকম ফিলিংস, কারণ এরকম ফুল স্বাভাবিক। আর আমাদের চ্যানেলে একটা কলকাতা নার্সারি, বিগেস্ট নার্সারি বলেও একটা ভিডিও করেছিলাম, ওটা তো রাজারহাট শেখরপুরে, তো ওই নার্সারি এর কাছে সত্যি বাচ্চা। তার কারণ হচ্ছে এই পুরো ফুলগুলো কিন্তু হাওড়া যাচ্ছে রেগুলার, আমরা যারা পুজো দেই বাড়ি তো ম্যাক্সিমাম ফুলই এখানকারই, তো সেই কারণে এইখানের তো অবশ্যই একটা আলাদা মাহাত্ম আছে। আর সেই কারণে ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে লোকে একে একে সবাই ছুটে আসছে এখানে।
আমরা আশা করেছিলাম যে হয়তো ভিড়টা একটু কম হবে, বাট ভিড়টা আমাদের আশার থেকে অনেক বেশি ছিল। প্রচন্ড ভিড়, আজকে প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, আর প্রচুর পিকনিক হচ্ছে এখানে, পুরো গান বাজনা হচ্ছে, স্পট টাইপের হয়ে গেছে এখন। হয়তো পরের বছর থেকে এবার এখানে টিকিটও করবে। এখন দেখো সব কিছুর একটা সুফলও থাকে আর কুফলও, মানে বাজে দিকও থাকে, কয়েনের দুটো দিকই আছে। তো কেননা ব্যাপারটা হচ্ছে এখন এত ফেমাস হয়ে গেছে, ফেমাস হওয়ার কারণে তোমার মানে প্রচুর এত ভিড় হচ্ছে, এখন নষ্ট হচ্ছে ফুল প্রচুর, সেখানে চেঁচামেচি করছে এখন, যা হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা এসেছি, তো আমরা এসেছি, যারা আমাদের ভিডিও দেখছো, তো জানি কিছু কিছু লোক যারা দেখো আমাদের ভিডিও, তাদের জন্যই বলবো যদি এসে থাকো তাহলে চেষ্টা করবে যাতে এখানকার ফুল বা পরিবেশে কোনো ক্ষতি না হয়। আমরাও ততটাই মানে নিজেরা যতটা পারবো, যতটা সম্ভব আমরা ততটাই চেষ্টা করছি, তো সবাইও ততটাই চেষ্টা করো। তো সব কিছু সতর্কতা মেনেই চলো, দেখা যাক আজকের এই ভিউটা কীরকম কী আছে। আর এখানে বলার ছিল যেটা হচ্ছে এখানে মানে এখান থেকে তোমরা ফুলও কিনতে পারবে, এখানে ওরা নিজেরাই মানে প্যাক করে ফুল বিক্রি করছে, আর ফুলের দাম আমাদের ওখানে থেকে অনেকটাই কম, 10 টাকা করে প্যাকেট, অনেক বেশি বেশি পরিমাণ ফুল দিচ্ছে। তো অনেকেই বলতে পারো যে এখানে কি শুধুই গাঁদা ফুল, তখন থেকে শুধু গাঁদা ফুলই দেখছি। তো আমাদেরও মনে হয় পছন্দটাই এসেছিলো, তাই আমরা এখানে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কি শুধুই গাঁদা ফুল, তো উনি বললো যে এখানে আসলে মানে এত পরিমাণে মানে সবই চাষ হতো, বাট এখন এত পরিমাণে মানুষ আসে এখানে যে ওরা মেনটেন করতে পারবে না, সেজন্য এখানে গাঁদা গোলাপ ফুল বা অন্য ভালো বন্ধ করে দিচ্ছে, অন্য সাইডে গিয়ে চাষ করে যেখানে এখন মানে সেটা এখন ভাইরাল হয়নি, ওরা সেখানে সবাই গিয়ে আবার ওরা আমাদের বললো ওদিকে, কিন্তু ওদিকটা কোথায় সেটা বলছে না, সেটা আমরা জানি ওদিকে কোথাও একটা হবে। তো আমরা চেষ্টা করছি খোঁজার, যদি খুঁজে পাই তাহলে দেখাবো, আর না পেলে তো গেলো, বাড়ি ফিরতে হবে, রাত হয়ে যাবে আবার, আমরা তো বাইকে এসেছি তোমরা জানোই। আর দেখো ড্রোন শটও অনেক তুলেছি এবার, যেহেতু ফার্স্ট টাইম, তোমরা আগের ভিডিও অবশ্যই দেখেছো যে ড্রোনের ভিডিওটা, এবার নতুন নিয়েছি, কতটা যতটা পারি তোমাদের তুলে দেখিয়েছি, তারপরে আস্তে আস্তে নতুন নতুন ভিডিও আসবে, সেতে আরও বেশি করে ভালো করে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে প্রচুর হাওয়াও ছিল, সেই কারণে একটু প্রবলেম হয়েছে, তো আশা করি আরও ভালো হবে। দেখো ফুলটা কত সুন্দর কাকা, এই ফুলটার নাম কি? সুইট উইলিয়াম। সুইট উইলিয়াম, তো এর চারা পাওয়া যাবে? হ্যাঁ এখন চারাও পাওয়া যাবে, এটা গরমেও হয়, গরমেও হয়, হ্যাঁ শীতের থেকে গরমের সময় আর একটু ভালো করে হয়। আচ্ছা তো এটা চারা পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ। কখন কত করে পিস চারা? চারা 2 টাকা করে দিচ্ছি, 12টা দিচ্ছি আমি, 20 টাকা নিচ্ছি, আচ্ছা দুটো ফ্রি দিচ্ছি। তো আমাদের দিয়ে দাও 12টা। তো আমরা এই সুইট উইলিয়াম যেটা বললো, তো এটার আমরা চারা নিয়ে যাচ্ছি বাড়িতে লাগাবো, এটা গরমকালেও হয় যেহেতু, তো এখানে খুব কম দামে বুঝতেই পারছো, আর ভিড়টাও প্রচুর বাড়ছে। তো খিরাই 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 শেষ, তো খুব মজা করলাম, খুব ভালো লাগলো, জাস্ট বাড়ি থেকে বেরোলাম, 1.5-2 ঘন্টা লাগলো বাইকে, তারপরে এখান থেকে ঘুরলাম ফিরলাম, এখানে প্রচুর খুব সুন্দর দৃশ্য, ফুলে ফুল, একদম এনে মনে হচ্ছে ভূস্বর্গে চলে এসেছিলাম, তো এখন বাড়ি ফেরার পালা। তো খিরাই আমরা বলতে পারি এটা একটা উইকেন্ডের মানে উইকেন্ডের জন্য বেস্ট ডেস্টিনেশন, আর সামনে তো সরস্বতী পূজায় আসছেই, যেটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো সেই জন্য এখানে কাপলসরা আসতে পারো, আর ফ্যামিলির তো কোনো কথাই নেই, এটা ফ্যামিলি প্লেস, অবশ্যই সবাই মিলে আসতে পারো, তো সবাই যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো, যে কোনো দিন একদিনেই দিনের দিন আসা যায় আর যাওয়া যায়, এটাই যার সুবিধা। তো আশা করি আমাদের আজকের এই ব্লগটা তোমাদের সবার ভালো লেগে থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকে যদি এখনো তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা যেটা আছে সেটা একদম হিট করে দেবে, যাতে আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও দিলে ভিডিওগুলো তোমরা দেখতে পাও, নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো তোমরা যারা কিছু জানার ইচ্ছে থাকে, অনেক সময় মিস করে যাই হয়তো কিছু, তোমাদের কিছু কোয়েরি থাকে, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো, কারণ আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, যারা কমেন্ট করেছো অবশ্যই রিপ্লাই দিয়েছি, তো এটার রিপ্লাইও তোমাদের আমি অবশ্যই আমরা দুজনেই দিয়ে দেবো। আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে, টাটা।